দাদারা কিছু মানুষদের জন্য নিয়ে এসেছে। সবার আগে এটাই বলবো, আপনারা কেউ যেন এটা ভাববেন না যে এই ভাইরা শো অফ করছে। এই ভাইদের কোনো প্রিপারেশন ছিল না, আমি কিছু দিচ্ছিলাম। এটা তো আমি দিচ্ছিলাম না, আমি ছোট্ট কেক দিচ্ছিলাম, এটা ভাইরা দিচ্ছে, এই ভাইরা দিচ্ছে। হ্যাঁ, আমার আমি সবাই সব কিছুর মধ্যে থেকে এটাই বলবো যে কেউ যেন এটা ভেবো না যে আমরা শো অফ করছি। আমরা এটার মধ্যে থেকে এটাই বোঝাতে চাইছি, কোনো একটা বিশেষ দিন, কোনো একটা বিশেষ মুহূর্তে যদি আমরা দুটো মানুষের পেটে অন্ন দিতে পারি, তাদেরকে কিছু বসন দিতে পারি, তো এর থেকে আমাদের জীবনের ভালো কর্ম আর কিছু হয় না। সেটাই হচ্ছে আমরা এখানে তুলে ধরতে চাইছি। কেউ যেন এটা ভেবো না যে আমরা শো অফ করছি, মানুষকে দেখাচ্ছি। হ্যাঁ, এই ভাইয়ের বার্থডে। হ্যাঁ, এই এখানে তো আলো নেই, এখানে তো আলো নেই, ওই দিকটা আসো একটু। এই যে আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে, ভাইকে দেখতে পাচ্ছো। ভাই, তোমার নাম কি? বাবর। বাবর, আচ্ছা, তোমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটা ছোট্ট একটা ভিডিও হয়ে কিন্তু আমি পোস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আর আমি আবার বলছি, এই দাদারা কেউ কিন্তু দেখো কারোর হাতে ফোন নেই, আর কেউ কিন্তু সেরকমভাবে ভিডিও ক্লিক করছে না, আমি করছি। আর এটার মধ্যে থেকে আমি খালি এটাই বলতে চাইছি, যেটার জন্য আমি ছোটো ছোটো কেক নিয়ে এসেছি আমরা চারটে বন্ধুরা মিলে, যে এটার মানে এটাই যে যদি কোনো বিশেষ দিনে কোনো একটা বিশেষ উদ্দেশ্যতে যদি আমরা দুটো গরিব মানুষকে কিছু অন্ন দিতে পারি, কিছু বসন দিতে পারি, হ্যাঁ, তাদেরকে কিছু বস্ত্র দিতে পারি, তো এর থেকে ভালো আর কিছু হয় না আমাদের জীবনে। চলো দাদা, তাহলে আসছি আমরা, ঠিক আছে? আচ্ছা, যা জন্মদিন তোদের, দাদা কোথায় গেল? এই যে এখানে, হ্যাপি বার্থডে। তুমি এরকম ভাবে মানুষের সেবা করতে থাকতে নেই বা সেরকম টাকা পয়সা নেই, তাহলে আমরাও এরকম ধরনের করবো। আমার তো ইচ্ছা আছে এর থেকেও বড় কিছু করো, ঠিক আছে? এখানে তোমার ভিডিওটা আসবে, তোমরা দেখো। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ,